فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده एक शब्द में तो भयर प्रश्नों जे কুরবানি করতে চাই এরা কি এরা কি আপনার হাতের চুল এবং নাকার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা বিষয়ে সে চুল বা অন্য কিছুগুলো আমরা কি কাটতে পারবো বিশেষ করে জিল হাজমাসের প্রথম দিকে চাঁদ ওঠার পর থেকে আমরা কাটতে পারবো কি আমাদের করণীয় যে সময়ে ভাই আল্লাহ সুফহান তালা এ মর্মে বলেন ফসল লিলি রব্বিক হার ফসল লিলি ওয়ান হার তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কুরবানি করো অন্মায়তাল্লা সুবাহানা বলছেন কুলিনা সলাতি অনুসুকি ওয়াহ ওয়ামাতি ই রবিআ হেনবি তুমি বলে দাও আমার সলাত আমার কুরবানি সলাতি অনুসুকি আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য জি এখন যে বিষয়টি হলো যে আমরা জিল হাজমাসের প্রথম দিকে যারা আমরা কুরবানি করব এরা কি চুল আ বা নখ কে কাটতে পারবো না কি করবো আমরা জি সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি ওমে সালমা আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন মান আরাদা দা হা দা হিয়া যে ব্যক্তি চাই যে ব্যক্তি চাই যে সে কুরবানি করবে যে ব্যক্তি চাই যে কুরবানি করবে অথবা তোমাদের যে কেউ পরস্পরে চাই যে কুরবানি করবে ফালা ফালা ওয়ালা শাহরাহালিনা আবফারিহি সে যেন তার চুলের অথবা নখের কোনো কিছু কেটে না ফেলে অথবা স্পর্শ না করে অন্য অন্যরেওতে এইভাবে এসছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানি করতে চাই সে যেন তার হাত অথবা চুল নখ যেগুলো রয়েছে এগুলো যেন না কাটে সে যেন না কাটে তাই অন্য হাদেশে এইভাবে আরও বর্ণনা এসছে যে পরস্পর প্রায় কাছাকাছি যে আমাদের মূল কথা যে আমরা এই প্রথম দশকে চাঁদ উঠে গেলে আমরা যারা কুরবানি করতে চাই তারা যেন আমরা আমাদের হাতের নখ কাটবো না চুলো কাটবো না উপরেরও না নিচেরও না দাড়িও না মোচো না এক কথা শরীরে যেগুলা চুল বা অঙ্গ প্রত্যঙ্গে যা আমরা কাটি এগুলা কাটা থেকে বিরত থাকবো আর একটা বিষয় যে ওলাম আসন্ন অনেকে বলেন যার আমরা কুরবানিও দিতে পারবো না যদি কেউ কুরবানি নাও দিতে পারে তাহলে সেও এগুলা যদি না কাটে আর কুরবানির উদ্দেশ্যেই নিয়োগ যদি করে ইনশাআল্লাহ সেও নাকি পেয়ে যাবে সেও নাকি পেয়ে যাবে তাই এগুলা উল্লাম সন্না বলেন আর আগে যেটা বললাম আল্লাহ রসুল সাল হাদিস যে যে ব্যক্তি ইচ্ছা করে কুরবানি দেওয়ার সে যেন তার হাত পা যেগুলো আছে নখ অথবা চুল অথবা যা আছে এগুলো সে যেন না কাটে তাই আমরা যদি নিয়তে এগুলো রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা যে হাদিসে বলা হয়েছে কুরবানির ফজিলত আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আল্লাহ রস হানা তানা যেন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার ফিক দান করেন জি আর মাসের প্রথম দশকে জাল্লাহ রসুল সাল্লাম যে হাদিসটি ইমাম মুসলিম রহমাল্লা হাদিস নিচ্ছেন ইবিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে জিল হাজমাসের প্রথম দশকে থেকে আর উত্তম কোনো আমল নেই তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল্লাহ ওলাল জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর পথে কি নয় আল্লাহ সাল্লাম বলছেন ওলাল জিহাদ ফি আল্লাহর পথে জিহাদ করাও নাই তবে ইল্লাহ রজলুন খরাজা বিনাপসি ফালা মিয়ার্জে বিষয় ফালা মেরজি মির্জালিকে বিষয় তবে ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদে বের হয়েছে কিন্তু জিহাদ থেকে তার যান মাল বের হয়েছে কিন্তু আর বের হয়ে আসেনি না আসে যান মাল আর ফিরে আসে না যান মাল টাকা পয়সা এগুলো নিয়ে বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি তার মানে শহীদ হয়ে গেছে তাহলে ভিন্ন কথা মুসলিম রাহিমাল্লাহ হাদিস এসেছেন তাই আমরা জিলহাজ মাসের প্রথম দশ দিকে দশকে আমরা আর তসবি তাহলিল যে রাজকার যেগুলো রয়েছে আমরা যদি পারি বেশি বেশি সালাদ পড়বো চেষ্টা করব সালাত পড়া সিএমকে যেতে পারি সিএম রাখতে পারি আমরা এই আমলগুলা রাস্তা পথে উঠতে বসতে চলতে আমরা বিবাদবন্দি করার চেষ্টা করব সকাল ফরজ সালাত আদায় করে কোরআন পড়ার চেষ্টা করব যেগুলো ভালো আমল আমরা করার চেষ্টা করব অন্যায় থেকে নিজেকে রক্ষা করব অপরদেরকে সত কাজের আদেশ করব অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য চেষ্টা করব যে এইভাবেই আমরা মূলত যদি আমরা পালন করি তাহলে এ ফজলতগুলা পেয়ে যাব আল্লাহ সুবাহ তালা যেন আমাদের সে তফিক দান করেন আর একটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি জিল হাজ মাসের সে প্রথম দশ দিকে দশ দিনে সিএম রাখে প্রত্যেক দিন যদি একটা সিএম রাখে তাহলে তার সিএমের বদলেতে এক বছরের সিএম রাখা হবে এভাবে যে ফজলতের কথা বলা হয়েছে এই হাদিসটা মূলত সহি না হাদিসটা এটা সহি না এবং আরও বলা হয়েছে কেউ যদি রাত্রে বাদবন্দি করে তাহলে এক বছরের বাদবন্দির কথাই ভাবে বলা হয়েছে এ হাদিসটি সহি না তাই আমরা চেষ্টা করব কোরআন হাদিস অনুযায়ী আমল করা আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে সেতাফিক দান করেন ওয়দা আলহামদুল্লা রবুল্লা আলমিন সুবাহানক আল্লাহ কাস্লা আনতা